ए रामा বাতাসে আরে গ্যাস সিলিন্ডার আছে বাস করবে আমি করি না বাস করবে না না আমি ভয় করি অফিসিয়াল কি নন অফিসিয়াল জানা নেই, ওটা তো আছে অলরেডি। একটা 14 কিলো একটা গ্যাস সিলিন্ডার আছে, যে গ্যাস সিলিন্ডারটা পুরো বাস্ট হলো। এবং বাস্টটা সবচেয়ে বড় কথা হচ্ছে, যেটা লোকালিটি, এখানে আমাদের প্রচুর ডাক্তাররা বসেন, 2 নম্বর 3 নম্বর ওয়ার্ডের মাঝখানে একদম মেন রোডের উপরে যে এই ঘটনা, এই ঘটনাটা খুব দুঃখজনক ঘটনা। যে ক্ষেত্রে আমরা বলবো যে এই ধরনের গ্যাস গাড়ি যারা ব্যবহার করেন তারা সরকারের নিয়ম নীতি মানুন, সরকারের থেকে পারমিশন নিন। যদি পারমিশন না থাকে আমি অনুরোধ করবো সকলকে যে গাড়িওয়ালা যেমনি গাড়ি চালাবেন না, আমাদের প্রশাসনের ক্ষেত্রেও তাদের ক্ষেত্রে আমরা অনুরোধ করবো যে এই ধরনের গাড়িগুলোকে সব ব্যান করাবো। কারণ আজকে জীবন নিয়ে খেলা হলো, কয়েক হাজার মানুষ এখানে মরতে পারত আজকে। কারণ যে ধরনের পথের উপর একদম সমস্ত ডাক্তারবাবুরা বসেন, প্রচুর রুগী আসে বাইর থেকে, আজকে একটা করোনা পরিস্থিতি চলছে, তার উপরে এই ঘটনা ঘটেছে। আমি প্রত্যেককে অনুরোধ করবো এই ধরনের গাড়ি আর চালানোর প্রয়োজন নেই। এটা সম্ভবত মনে হচ্ছে ওখানে তার মেকানিজম কিছু প্রবলেম, যাতে গাড়ির কোনো ফায়ারিং হওয়ার ফলে গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে। গাড়ির ভিতর যে এটা প্রাইভেট যে গ্যাস সিলিন্ডারগুলো মজুদ ছিল ওটাও তো বাস্ট হয়েছে। হ্যাঁ, গাড়ির তো প্রাইভেট সিলিন্ডারটাই বাস্ট করেছে, গাড়ির যে সিলিন্ডারটা ওটা বাস্ট করেনি, তার মানে ভেতরে কোনো ফায়ারিং হয়েছে, ফায়ারিং হওয়ার ফলে ওই গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে। রাজু ওই টায়ার বাস্ট হবে কিন্তু রেন্টু, খুব সাবধান, আমার টায়ার বাস্টে ক্যামাজ দৌড়িবে তো ঠিক নেই। আগে ট্যাঙ্কি বাস্ট হয়ে গেছে, ঠিক আছে, এটাই ভালো হয়েছে। দেখি
Yeah, you should have.